ওই শুনছিস, পড়েই গেলাম তোর অতলে। নগ্নতায় কোথায় কোথায় উঠেছি, উঠলে বোধ হয় পড়া হয় না, কিন্তু পড়েই গেলাম। হ্যাঁ রে, সত্যি সত্যি হাঁটতে হাঁটতে নিশ্চিন্তে, বুড়ো বয়সে একবার পড়লে নাকি পড়েই থাকতে হয় শেষ দিন পর্যন্ত। শুনেছি কিন্তু বুঝিনি, বয়স তো মানসিকতা। জানিস, এই বয়সেও শরীরের নক্ষত্র লোভ দেখায়, হাসবো না কান্দবো, কিন্তু বীর্যহীন প্রেমও যে স্তনের আকর্ষণে বেসামাল হয় জানা ছিল না রে। অবশ্য কত কিছু অজানা, ঝড়েরও ইচ্ছে হয় সুনামি হয়ে একদিন ওই ঠোঁটের নিচের কালো চাঁদ জীব দিয়ে অতলে ভাসিয়ে নিয়ে যেতে। মনে মন লেপটে আছে, নাভি কেন বাধা হবে বল? পাগলামি করলেই কি পাগল হওয়া যায়? প্রেম তো সবাই করে, কিন্তু নিজের নিজস্বতা ভেঙে মুক্তি কজনা বানায়। ভাবছি, ভাসতে গিয়ে যে পড়ে গেলাম তোর অতলে, এখন ওই নরম মনের সাহচর্যে এত লালচে গোলাপগুলোর কি হবে? ভাবছি, ঘেটে গেলে কি শুধু ঘোলি হয়? দুটো শরীর কত মিলেছে জানিস, কিন্তু দুটো পঙ্ক্তি হয়নি। এই যে দুটো মন মিলে গেল শরীরের যন্ত্রণা পাশে রেখে, তাতে কি তৈরি হবে, ছোট গল্প না মোটা উপন্যাস? আজকাল তো আবার মর্মার্থ লিপিকরণের যুগ। যাগে, কোনো এক সন্ধ্যায় মন্দারমণিতে সূর্যাস্ত দেখব, তুই আমি আর চিংড়ি মাছ ভাজা খাবো স্কচ দিয়ে। সেদিন এই পাহাড় তৈরি সত্য কাহিনী শোনাবো। তোর পাহাড়ের রূপকথা কিছু শুনেছি, আর কিছু যদি চাস শোনাতে শুনবো সারা রাত। ভোরের দিকে কিন্তু জল চলে আসে খুব কাছে, ওই জলেই দুজনের নোংরা গুলো দেব বিসর্জন, তারপর না দিন ভোর ঘুমাবো সন্ধ্যায় সূর্যাস্ত দেখবো বলে। আমি সমিত।